মানুষ আসলে পরিবর্তন চায়, কিন্তু এখন এই সমস্যাটা সৃষ্টি করেছে আওয়ামী লীগ। এখন কিভাবে বলছেন হরতাল সফল? হরতাল একদম মানে শতভাগ সফল, কোন রকম পিকেটিং ছাড়া ইয়ে ছাড়া অন্তত 10 বছরে বাংলাদেশে এরকম হরতাল সফল হয়েছে এটা আমরা দেখিনি। আমরা একদম এটা শুধু আমি আমার কথা না, এটা সমস্ত পত্রপত্রিকা এবং রাজনৈতিক মহলও এটা স্বীকৃত যে হরতালটা সফল হয়েছে। মানুষ আসলে পরিবর্তন চায়, কিন্তু এখন এই সমস্যাটা সৃষ্টি করেছে আওয়ামী লীগ। আপনার 28শে অক্টোবরে যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমি আগেও বলছি চিহ্নিত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনার ব্যাপারে আমাদের কোনো অধিমত নাই, কিন্তু বেছে বেছে প্রত্যেকের নামে মামলা দেওয়া এবং এই মামলার একাধারে মামলার এটা বোঝা যাচ্ছে যে সরকার এই ধরনের একটা সুযোগ সন্ধানী অবস্থানে ছিল। এবং এই যে পুলিশ হত্যাকাণ্ডের সমস্ত বেনিফিশিয়ারিটা এখন সরকার, এবং এই দিনের যে আপনার জনসভাতে যে মহাসমাবেশে যে সমস্যাটা হয়েছে এটাকে কেন্দ্র করে সরকার এখন একটা ক্র্যাকডাউন করছে সারা বাংলাদেশে। তো যেখানে ঘটনা ঘটেছে ঢাকাতে প্রধান বিচারপতির বাসভবনে এবং পুলিশ হাসপাতালে, সেইখানে সারা বাংলাদেশকে আপনার এইখানে একদম একটা একদম ক্র্যাকডাউন করে একটা ত্রাসের রাজত্ব কায়েম করা, এটা তো সরকার আমাদেরকে সেই রকম পথে আপনার অবরোধের পথে আন্দোলনের পথে আমাদেরকে ঠেলে দিয়েছে। আমরা যে শুধু অবরোধ না, অবরোধের পর আমরা অন্যান্য কর্মসূচি দেবো, এর চাইতে কঠোর কর্মসূচি এটা দেওয়ার সম্ভাবনা আছে। যেটাকে একটা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যেটা দরকার সেটা করার জন্য কঠোর কর্মসূচি মানে কি, সেটা এখন তো আর বলতে পারবো না, সেটা নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নেবেন। কর্মসূচি তো চলবে আপনার নির্বাচন পর্যন্ত, যদি একটা সরকার একতরফা একটা নির্বাচন করতে চায় তাহলে তো রাজনৈতিক দল হিসাবে বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা তো বসে থাকবে না, কারণ ইতিমধ্যে আপনি দেখেছেন যে আপনার প্রধান নির্বাচন কমিশনের সংলাপে অধিকাংশ রাজনৈতিক দল যায়নি এবং যারা গিয়েছে তারা এসে প্রকাশ্যে নির্বাচন কমিশনের বিপক্ষে মানে বলেছে। নির্বাচন কমিশনের আইনের মাধ্যমে নির্বাচন কমিশন মানে কি, সবচেয়ে ইতর লোকগুলোকে তো ফলে তো হবে না, মানে আমি তো বললাম এটা উপনির্বাচনে কি আসে যেতে, এটা সরকারের পরিবর্তন হতো না, তাদের তারা তো তাদের ক্রেডিবিলিটিটা প্রমাণ করতে পারতো কয়দিন পরে তারা একটা নির্বাচন করতে যাবে। তো সেই নির্বাচনে তো সেই ক্ষেত্রে তারা 100-তে-100 ভাগ পরাজিত। এই ধরনের নির্বাচন কমিশন বাংলাদেশে থাকা আমাদের আপনার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে এই ধরনের মানে অসভ্য লোকের পালাতো কোনো যাদের কোনো ব্যক্তিত্ব নাই তাদের কোনো দায়িত্ব নাই বলে এই বিষয়টা বুঝলাম না, মানে যদি রাস্তায় গাড়ি পড়ে আমি তো ভয় পাবো এই রাস্তায় নামতে, খুব স্বাভাবিক না। গাড়ি যারা পড়ে তারা রাজনৈতিক কর্মী না, গাড়ি যারা পড়ে তারা রাজনৈতিক কর্মী না। এখন দেখেন এখানে সারা বাংলাদেশে একটা কথা উঠছে যে গাড়ি পড়ার উইদিন এ মিনিট বিশেষ কিছু টেলিভিশনের ক্যামেরা সেখানে কিভাবে চলে যায়, সেখানে ফায়ার ব্রিগেড না যাওয়ার আগে কীভাবে চলে যায়, এবং আপনার এইভাবে আপনার সমস্ত পুরনো গাড়িগুলো আপনার সেখানে অবস্থান করে আছে, তারপর সেই গাড়িগুলোতে আগুন আগুন কীভাবে জ্বালায়, তারপর আজকে দেখলাম আবার যে পুলিশের মানুষ মারা যাওয়ার ব্যাপারটা তো আমরা অবশ্যই নিন্দা করি, এবং যে কোনো মৃত্যু অনাকাঙ্ক্ষিত এটা মানে এটা অনেক ধন্যবাদ মৃত্যুকে তো আমরা সাপোর্ট করতে পারি না।